নিউ ইয়র্কে তখন গভীর রাত। রাতের নিউ ইয়র্ক শহর উপভোগ করতে মানুষজন রাস্তায় নেমে এসেছে। ভারী সব দোকানের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এরই মধ্যে দেখা যায় রাস্তার পাশে একটা স্ট্রিট ফুডের দোকান, আর সেই দোকানের সামনে দাঁড়িয়ে পাকিস্তানি ওপেনার আজম খান। মনের আনন্দে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে ক্রিকেটাররা যেমন উচ্ছ্বসিত, তেমনি সাংবাদিকরাও নিজ নিজ দায়িত্ব পালন করে সবাই ঘুরে বেড়াচ্ছেন, উপভোগ করছেন আমেরিকার সৌন্দর্য। তবে পাকিস্তানের বেলায় ব্যাপারটা একেবারেই ভিন্ন। বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে ম্যান ইন গ্রিনরা, অথচ নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় আছে দলটা। দলের যখন এমন হাল, তখন ক্রিকেটার, সাংবাদিক থেকে শুরু করে পাকিস্তানের ভক্ত সমর্থক কারোই মন ভালো থাকার কথা না, এমনটাই হওয়া স্বাভাবিক। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। ভারতের বিপক্ষে ম্যাচ হারের পরপরই তাই আজম খানকে এভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে খাবার খেতে দেখে সেটা ক্যামেরাবন্দি করেছেন কয়েকজন পাকিস্তানি সাংবাদিক। একজন ক্রিকেটার তো খাবার খেতেই পারেন, সেটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার তো কোনো মানে নেই। তবে এখানটায় প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। বিশ্বকাপ শুরুর আগেই আজম খানের ফিটনেস নিয়ে কম সমালোচনা হয়নি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পরও চলেছে আলোচনা সমালোচনা। পারফরমেন্স এবং ফিটনেস নিয়ে সমালোচনার মুখে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে তো আজম খান একাদশ থেকেই বাদ পড়েছিলেন। সেই ম্যাচটাও পাকিস্তান বাজেভাবে হেরে যায় ভারতের কাছে। টানা হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা পাকিস্তান তৃতীয় ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে। কানাডার বিপক্ষে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে আসেন পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ। ম্যাচ বাদ দিয়ে আজহার মাহমুদকে সাংবাদিকরা আজম খানের বাইরে ঘুরে বেড়ানো আর ক্রিকেটারদের ডায়েট নিয়ে জিজ্ঞাসা করলে তাদের এক হাত নেন আজহার। ভাই, ক্রিকেট মাঠে খেলা হয়, ক্রিকেটের বাইরেও ক্রিকেটারদের একটা জীবন আছে, আপনিও সেখানে ছিলেন, আমি নিজে আপনাকে দেখেছি। ব্যাপার হচ্ছে আমরা খুবই আবেগি জাতি, আমি বলছি একটা ম্যাচ হারা মানেই জীবন শেষ নয়। আপনি হলে কি করতেন? আপনি একটা ম্যাচ হেরে এসে রুমের দেয়ালে আঘাত করলেন, এরপর আপনার কিছু সময়ের দরকার হয় মাথা ঠান্ডা করার জন্য। আমি ইংল্যান্ড দলের সাথেও ছিলাম, ওরাও মাঝে মধ্যে বিনোদনের জন্য একসাথে সবাই মিলে খেতে বের হয়। এখন আমাকে বলুন কে ডায়েট মানছে না? বিশ্বের সব দলই এটা করে। আমরা হারছি দেখে মনে হচ্ছে আমরা এটা করছি না ওটা করছি না। আমরা যদি জিততাম তাহলে আপনি আমাকে এই প্রশ্ন করতেন না। কানাডার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে জিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখবে পাকিস্তান, তাহলে কমে আসবে ক্রিকেটারদের নিয়ে এমন সমালোচনা, এমনটাই প্রত্যাশা ম্যান ইন গ্রিন সমর্থকদের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।